प्रथम राधामोहन बाबूर का जब राधामोहन बाबू आज के मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করলেন চিকিৎসক ভাই তোমাদের দাবিটা কি বলো তো আগামীকাল বৈঠক ডাকা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক রাত্রির মধ্যে সবকটা দাবি মুখস্থ করতে পারবেন তো দেখুন জিনিসটা হচ্ছে মুখ্যমন্ত্রী তো অনেক অনেক কিছু জিনিস নিয়ে মানে কিছু বিরোধী দল দলেরা যেভাবে কনফিউজ করছে দাবিগুলো নিয়ে দেখুন দাবি যে জিনিসটা আছে জুনিয়র ডাক্তাররা যেটা বলছে দাবি ওনারা আন্দোলন করছেন আন্দোলন করাটা কিন্তু কোথায় অন্যায় না এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট প্রোটেস্ট করতেই পারেন ওনারা কিন্তু জিনিসটা হচ্ছে ইভেন সুপ্রিম কোর্টও বলছে ওনারা কাজে ফিরুক ওনারা দাবির পর দাবি করে যাচ্ছেন কিন্তু সুপ্রিম কোর্টেরও অর্ডার মানছেন না যে কাজে ফিরতে হবে এখানে আমাদের এক্স পুলিশ কর্তা আছেন তিনিও নিশ্চয়ই আইনটা জানেন যে এই যে সুপ্রিম কোর্টের অর্ডারটা না মানা এটা কিন্তু একটা কাইন্ড অফ কন্টেম্পট হয় আমি আপনাকেই বলতে দেব আমি ছোট একটা ইন্টারজেক্ট করছি রাধামোহন বাবু আমি বলে নিই একটু কাইন্ডলি বলতে দিন আমাকে দিচ্ছেন আপনি কিন্তু জিনিসটা হচ্ছে একটা ছোট ইন্টারজেকশন আমি প্রশ্নটা করে নিই আপনি উত্তর দেবেন আপনাকেই বলতে দেব রাধামোহন বাবু প্লিজ 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 রিকোয়েস্ট রাধামোহন বাবু প্লিজ রিকোয়েস্ট শুনুন আজকে ডাক্তাররা বৈঠক সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন প্রত্যেককে নরমালি কাজে ফিরেছেন শুধুমাত্র ছজন যারা অনশন করছেন তারা এক মিনিট শুনে নিন রাধামোহন বাবু আপনাকে আমি স্পষ্ট জানাচ্ছি ডাক্তাররা জানিয়েছেন আমি একবার ডক্টর সুকন্যা ঘোষের কাছে আপনি বলছেন কাজে ফিরেছে এক মিনিট ডক্টর সুকন্যা ঘোষ মামলা যখন হয়েছে কাজে ফিরেনি আপনারা এক মিনিট কাজে ফিরেনি নিজে বলেছেন যে বিষয়টা আগে হয়েছে কেন কাজে ফিরেছেন কিনা তাহলে কি অনারেবল সুকন্যা ভুল বলছেন আমাদের কমপ্লিট উঠে গেছে এবং প্রত্যেককে সম্পূর্ণভাবে কাজে জয়েন করেছে শুধু তাই নয় যার এবং যে সময়টুকু যে যারা অনশনরত আছে তাদের ওখানে যাওয়া হচ্ছে সেটা আমাদের যার যা ডিউটি আছে সেগুলো শেষ করে তারপর যাওয়া হচ্ছে যার যখন সময় হচ্ছে ডিউটি শেষ করে সে যাচ্ছে আমরা সম্পূর্ণভাবে কাজে ফিরে গেছি ঠিক আছে আমি আবার আসছি আপনার কাছে ওনারা কাজে ফিরেছেন সুপ্রিম কোর্টের শুনানির পর বহুদিন কেটেছে এই মুহূর্তে প্রত্যেক জুনিয়র ডাক্তার কাজে ফিরেছেন আমার প্রশ্ন খুব স্পেসিফিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের দাবিটা ঠিক কি জুনিয়র ডাক্তাররা 100 বার ইমেল করেছে চিফ সেক্রেটারিকে করেছে হোম সেক্রেটারিকে করেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে পাবলিক স্পেসে দাবি বারবার জানিয়েছে 10 দফা দাবি মুখস্থ হয়ে গেছে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী আজ জিজ্ঞেস করলেন ভাই তোমাদের দাবিটা কি বলো তো দেখুন আপনি আরেকটা জিনিস আপনাকে রেকটিফাই করে দিচ্ছি আমাদের শুনানিটা অনেক দিন হয়ে যায়নি 15 তারিখে শুনানি ছিল সুপ্রিম কোর্টে অনারেবল সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস আজকে 19 তারিখ হ্যাঁ আজকে 19 তারিখ মাত্র 4 দিন গেছে এই 15-10 কিন্তু অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উনি বলেছেন যে ডাক্তারদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনারা কিন্তু কাজে ফিরুন বুঝলাম ঠিক আছে এই যে আপনি এখন বললেন না যে অনেকদিন হয়ে গেছে ওরা কাজে ফিরে গেছে তাহলে আমাদের 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 একটা এ হয় এফিডেভিট দিয়ে কি উনি ওনারা বলেছেন যে কাজে ফিরে গেছেন কার কার কারা কারা কাজে ফিরেছেন কি নাম দিয়েছেন এফিডেভিট করে আমাদের আইনের একটা প্রভিশন হয় এফিডেভিট করে পাবলিক স্পেসে জুনিয়র ডাক্তাররা বাইট দিয়ে যখন জানালেন সবাই কাজে ফিরেছেন তাহলে ওনারা কন্টেম্পট অফ কোর্ট করেছেন ওনাদের গ্রেফতার হওয়া উচিত বলে আপনি মনে করছেন তাই তো এটা তো সাব জুডিস ম্যাটার আমি কেন মনে করব তাহলে ওনারা যখন বলছেন আমি দেখুন আমি এজ এন আইনজীবি আমি মিডিয়া ট্রায়াল বা আমরা ডেস্কে ট্রায়াল ওনারা পাবলিক স্পেসে বাইট দিয়ে জানিয়েছেন ওনারা কাজে ফিরেছেন অনারেবল সুপ্রিম কোর্ট যখন বিচার করছেন এটা সাব জুডিস ম্যাটার ওনার বিচারের রাইট মানে কি বলে পাওয়ারটা রাধামোহন বাবু আমাকে অন্যদের কাছে যেতে হবে আমি আরো একবার প্রশ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের দাবি জানতেন না এক রাত্রির মধ্যে ওনাদের দাবি জেনে কালকে বৈঠক করতে পারবেন তো কেন দাবি ওনারা দাবি জানাতে পারছেন না কেন আপনারা বলছেন যে নতুন করে যে দাবি জানালে কি মুখস্থ করে নেবে এটা কি কথা এটা মানে দেখুন আমি একটা কথা বলি রেসপেক্ট দেওয়াটা খুব দরকার কেন উনি চিফ মিনিস্টার শুধু আমাদের না সবার আছেন পুরো বেঙ্গলের মানুষের চিফ মিনিস্টার আছে ঠিক এবার আমার সম্পূর্ণ রেসপেক্ট জুনিয়র ডাক্তাররা কিন্তু উনি বলেছেন আজকে আমি তোমাদের দাবিটা কি জানি না ভাই উনি বলেছেন দাবির পর দাবি দাবির পর দাবি এটা চেইন অফ দাবি না 10টা দাবি চেইন অফ দাবি দাবি হয়ে যাচ্ছে দাবিটা
আমি আসি ফুলফিল করার জন্য টাইম দিতে হবে একটা রিকুইজিট টাইম না দিলে কি করে হবে 4 মাস সময় দিতে হবে আচ্ছা আমি সন্মাদ আমি আসি সর্বদি সন্মাদার কাছে ওনাকে রাধামোহন বাবু বলছেন ওনাকে মিনিমাম একটা টাইম দিতে হবে মুখ্যমন্ত্রী আজকে টাইম চেয়েছেন 3 থেকে 4 মাস এবং বলেছেন আমি একবার বাইকটা শোনাবো বাইকটা যদি রেডি থাকে আমি বাইকটা শোনাবো যে মুখ্যমন্ত্রী বলছেন কতটা সময় লাগবে না শুনুন দিয়েছেন কমপ্লিট করেছেন হ্যাঁ আমি চাই আপনারা কাঁধে যোগ দিয়ে আপনারা অনশন থেকে উইথড্র করে আপনাদের ইলেকশনের যে ডিমান্ড আমি 4 মাস সময় আপনাদের কাছে চেয়ে রেখেছি তার কারণ বাই ইলেকশন কালী পুজো জগদ্ধাত্রী পুজো ছট পুজো দীপাবলি এছাড়াও আমাকে প্রসেস ঠিক করতে হবে সন্মাদা উনি 3 থেকে 4 মাস সময় চাইছেন আরো এবং বলছেন দিওয়ালি আছে জগদ্ধাত্রী পূজো আছে কালী পূজো আছে অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেক পূজয় অংশ গ্রহণ করি কিন্তু তার সঙ্গে এই দাবি পূরণের সঙ্গে কি কানেকশন এক নম্বর আর দুই নম্বর হচ্ছে সন্ময়দা বলা হয়েছিল না 31 অক্টোবরের মধ্যে সব কাজ পূর্ণ হয়ে যাবে আবার 3 থেকে 4 মাস কি 100% হয়ে গেছে যেভাবে 400% কাজ পশ্চিমবঙ্গের হয়ে গেছে না 100% হয়ে গেছে আমি কিশোরলয় কিছু স্পেসিফিক ডেটা দেব 71 দিন হয়েছে 31 বছরের ডাক্তার কন্যার জীবনের চলে যাওয়া 15 দিন হয়ে গেল অনশন 300 ঘন্টা প্লাস ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা কিন্তু তাদের 10 দফা দাবি মেল করে রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন তারপরও যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি জানি না তোমরা বলো এবং আজকে লাইভ স্ট্রিমিংটা করালেন সাবজুডিস ম্যাটারে কী করে লাইভ স্ট্রিমিং করালেন আমি জানি না এক্ষেত্রে আটকালো না কেন সেটাও আমার বোধগম্য হলো না আমি একটা স্পেসিফিক জায়গা আমি নোট করবো আজকে আমি ওর বক্তব্যটা শুনছিলাম যখন জুনিয়র ডাক্তারদের মধ্যে একজন অনশনকারী যখন বলছেন যে আমরা ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার দাবি তুলেছি জুনিয়র ডাক্তার ডাক্তারদের বিভিন্ন ক্যাটাগরিতে যে ভ্যাকেন্সি আছে এখনও পর্যন্ত অ্যাজ অফ নাও যা স্ট্যাটাস রিপোর্ট 8000-এর ওপর ডাক্তার রিক্রুটমেন্ট নেই কিশোলায় যে যে মুহূর্তে ওই অনশনকারী বিভিন্ন কথা বলছেন প্রত্যেকটার জবাব দেওয়ার চেষ্টা করছেন এই 8000 ডাক্তার রিক্রুটমেন্ট নেই যখন বললেন তখন কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা একটা শব্দ শুনি নট আ সিঙ্গল ওয়ার্ড কিশোলয় তুমি চালিয়ে দেখতে পারো দেখবে মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন না কেন ওয়াই কেন কিসের জন্য কার্নিভাল করার জন্য যদি 12-13 কোটি টাকা খরচা হয় 1000 ডাক্তারকে যদি মিনিমাম 40,000 টাকাও আপনি মাইনে দেন তাহলে 4 কোটি টাকা মাসে খরচা হয় সেই টাকাটা খরচ করা যেত না ডাক্তারদের জন্য এই অ্যাপসার দাবি বলছেন তৃণমূলের প্রতিনিধি ডাক্তাররা হসপিটাল চালান আমি কিশোরলয় তুমি বা উনি আমরা কেউ হসপিটাল চালাই না সেই মিনিমাম বেসিক জায়গা রিকোয়ারমেন্টটা তারা ফুলফিল না করে এই কারবার করছেন আরেকটা কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য এখানে আজকে আমি শুনছিলাম মনোযোগ দিয়ে যে মুহূর্তে বলেন কোনো সিভিক দিয়ে কোনো হসপিটাল চালানো যাবে না যখন বলছেন তখন আমরা দেখেছি ইলেকট্রনিক্স মিডিয়া সমস্ত সারা রাজ্যের বিভিন্ন জেলার সমস্ত হসপিটালগুলোতে এখনও সিভিক বসে রয়েছেন